দাঁড়ালো ভাইরা বসে যাই, মা বলল শরীফ হয়ে কি প্রশ্ন এসেছে, দু জাহানের বাদশাহ ইয়া রাসূলুল্লাহ কথাটা সঠিক কি না? দু জাহান অর্থাৎ পৃথিবী একটি জাহান, পৃথিবী একটি জাহান, পৃথিবী ছাড়াও এরকম জাহান ছাড়াও আরেকটি জাহানের প্রতি আমরা ইমান এনেছি, যেটা সেটা পরকাল, সেটা কি পরকাল, ওইটি একটি জাহান। আর এই পৃথিবীতে তাফসীরে কাশ্যাফে সূরা আল ইমরানে তাফসীরে এসেছে যে আল্লাহ জাহান এরকম একটা না, আল্লাহ জাহান রয়েছে 40,000 মতান্তরে 80,000 জাহান, বিশাল সৃষ্টি জগৎ। তো সেই সব জগতের ব্যাপারে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন, আকাশ সমূহ আর জমিনের মালিক হচ্ছেন কে? আল্লাহ। আর মালিক মানে হচ্ছে বাদশাহ, মালিক মানে কি বাদশাহ। আবার কিয়ামত হওয়ার পরে গোটা দুনিয়াটা তছনছ হয়ে যাওয়ার পরে যখন জিব্রাইল সহ সবাই শেষ হয়ে যাবে, তখন আল্লাহ আকাশটাকে জমিনটাকে এই টিস্যুটাকে আমি যেভাবে ভাস করে হাতের মুঠায় নিলাম, আকাশ আর জমিনটাকে আল্লাহ এভাবে হাতের মুঠায় নিয়ে নেবেন, আল্লাহ ভগবান বলবেন না হাতের মুঠায় নিয়ে নেবেন, নিয়া এবারে আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কার, সালাসা মাররা তিনবার প্রশ্ন করবে, জবাব দাও তো কেউ নাই, কেউ নাই, তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল আহাদ, মহাপরাক্রমশালী আল্লাহ হচ্ছেন এই রাজত্বের মালিক। তাহলে দুনিয়া তো রাজত্বের মালিক আল্লাহ, পরকালও রাজত্বের মালিক আল্লাহ, রাসূল নন, রাসূল দুনিয়ার জন্য রহমত, পরকালের জন্য রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী দুই জাহানের বাদশা নন, দুই জাহানের বাদশা হচ্ছেন আল্লাহ, দুই জাহানের বাদশা কে? আল্লাহ। সুতরাং এটা শিরক, এই কথা বলবেন না, আল্লাহ মাফ করুন।